ছাত্র রাজনীতি লাভজনক প্রক্রিয়ায় পরিণত না করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড আইন নিষাদ আদালতের মাধ্যমে সমাধান হলেও ছাত্র রাজনীতিকে সংজ্ঞায়িত করা প্রয়োজন বলে মনে করেন তিনি এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন রিপোর্ট করছেন আদিন সজীব ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন সিক্স এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত বারো সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি বুয়েটে ছাত্র রাজনীতি কি শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য সহায়ক তা নিয়েই এই ছায় সংসদ বুয়েটে বিজ্ঞান চর্চা হয় সুতরাং সেই বিজ্ঞান চর্চার জায়গাকে রাজনীতি চর্চার জায়গা বানাবেন না দয়া করে ডক্টর আইনুন্নিসাদ বলেন সুষ্ঠু রাজনীতির প্রয়োজন রয়েছে তবে বর্তমান রাজনীতির কথা শুনলে ভয় হয় যেহেতু বিচারকের দরজায় আমরা পৌঁছেছি বিচারকরাই কী সিদ্ধান্ত নেবেন তবে তারা যেন তাই যদি করেন অ্যাটলিস্ট ছাত্র রাজনীতি এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ এ ব্যাপারে কিছু সংজ্ঞা দিতে চেষ্টা করতে পারেন এটা আমার তাদের কাছে অনুরোধ থাকবে ছাত্র রাজনীতিটা যেন একটা লাভজনক প্রক্রিয়ায় পরিণত না হয় যেটা এখন হচ্ছে গুয়েটা ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলন লেজুত ভিত্তির ছাত্র রাজনীতি আর নয় ছাত্রদের গণতান্ত্রিক অধিকার চর্চা আর বাড়াতে হবে গুয়েটে গত 5 বছরে যেটা হয়েছে 100% কপার কন্ডেন্সারেтори ভিশন তাই গুণমানের আউট থাকে বছরের পর বছর যে শিক্ষ এখনো পর্যন্ত তারা তাদের যে মনোবেদনা নিয়ে তারা এখনো তাদের যে কর্মকাণ্ড বা ক্লাসে না যাওয়া পরীক্ষায় অংশগ্রহণ না করা এর একটা সুরহাদ অতি দ্রুত করা দরকার এবং সেই সুরাহ করবার জন্য আদালত তো রয়েছে সেখানে আদালত হয়তো কাল খোপন হবে অনেক সময় লাগবে হয়তো একবার রায় আসবে আবার রায় যাবে কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু সরকার প্রধান রয়েছেন তিনি শিক্ষার্থী বান্ধব তিনি শিক্ষক শিক্ষার্থী সকলকে নিয়েই কিন্তু এই দেশটাকে উন্নত করতে চান আমি মনে করি রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অতি দ্রুত একটি উদ্যোগ গ্রহণ করে বইটির শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নেবার জন্য আমি একটা জোর সুপারিশ করছি আজকের আয়োজনের মধ্যে দিয়ে বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটিকে পরাজিত করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি আদিন সজেব এটিএন বাংলা ঢাকা